হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আবার চলে আসলাম সিটি স্ক্যালাইন গেম প্লে। আর আজকে আমরা সিটি স্ক্যালাইন গেমটা নতুন একটা ম্যাপে প্লে করব, কারণ আমার আগের যে ম্যাপটা ছিল যেটা নাম দিয়েছিলাম আমরা দুবাই সিটি, সো গাইস ওই ম্যাপটাকে না আমি কোথাও আর খুঁজে পাচ্ছি না, অ্যান্ড আমার গেমের ভিতরে যে ম্যাপের যে অ্যাক্সেসটা ছিল ওইটাও আর পাচ্ছি না। সো গাইস জানি না কিভাবে গাইস এমনটা হয়ে গেল, অ্যান্ড আমাদের যে স্বপ্নের সিটিটা ছিল ওইটাও কিন্তু গায়েব হয়ে গেছে। সো গাইস আমি এতবার করে চেষ্টা করছি, ধর এত দিন ধরে চেষ্টা করছি, তারপরেও ভাই আমি ওই ম্যাপটাকে কোনোভাবে প্লে করতে পারতেছি না। সো গাইস এই জন্য আমার ভিডিওগুলো আসতে দেরি হচ্ছে, আর আপনারা যে ভিডিওগুলো দেখছেন ওইগুলো অনেক আগে করা ছিল, ওইগুলোকে জাস্ট আমি সারলাম। সো গাইজ আমাদের স্বপ্নের সিটিটা আমার ওইখানে কিন্তু গাইজ 10 লাখের মতো জনসংখ্যা বানানোর ইচ্ছা ছিল, বাট গাইজ আমি ওইটা কোনোভাবে সম্পূর্ণ করতে পারলাম না। এখন গাইজ আমি নতুন একটা ম্যাপে আবার গেমটাকে প্রথম থেকে শুরু করতেছি, জানি ভাই এটা অনেক কষ্টের, তারপরও ভাই আমি আবার করবো অ্যান্ড 10 লাখের মতো জনসংখ্যা করবো। বাট এইবার একটা টুইস্ট আছে আপনাদের জন্য, আমি কিন্তু আনলিমিটেড মানি দিয়ে আমি গেমটাকে প্লে করতাম, বাট এখন কোনো আনলিমিটেড মানি না অ্যান্ড বেশি বেশি কোনো মড ইউজ না, জাস্ট গেমের ভিতরে যেগুলো মড থাকবে অ্যান্ড হালকা পাতলা কিছু মড ইউজ করবো, অ্যান্ড গেমের যে রিয়েল মানিটা আছে ওই মানিটা দিয়ে গাইজ আমরা গেমটাকে প্লে করবো। সো গাইজ চলুন তাহলে আজকে গেম প্লেটি স্টার্ট করা যাক। সো ফার্স্টে গাইজ আমাদের একটা নতুন ম্যাপ সিলেক্ট করছি, জানি না গাইজ এটা আবার হাওয়া হয়ে যাবে কিনা, তবে এইটা গাইজ আমাদের হচ্ছে গেমের ভিতরকার ম্যাপ, এটা মেবি কোনো হাওয়া হবে না। আমি গাইজ একবার ঠকার পরে বুঝে গেছি আমার অন্য জায়গা থেকে ম্যাপ ডাউনলোড করার কোনো দরকার নাই, গেমের ভিতরে যে ম্যাপগুলো আছে ওই ম্যাপগুলো দিয়ে গেম প্লেটা করলেই হবে। সো গাইজ আমি ওইখান থেকে একটা ম্যাপ সিলেক্ট করে নিয়েছি যেটা অনেক সুন্দর ম্যাপ, আর এইটা আর কোনোদিন হারাবে না আমি সিওরিটি আপনাদেরকে দিতে পারি, কারণ এটা গেমের ম্যাপ আর এটা ছিল স্টিম সার্ভারের ম্যাপ। সো গাইজ আমার এখানে কিন্তু বেশি জায়গা কিন্তু আনলক করা নেই, কারণ আমি বলছি গাইজ আমি এখানে রিয়েল মানি দিয়ে খেলবো, সো যতটুকু জায়গা আনলক করা আছে আর আমরা যতটুকু টাকা দিয়ে কিনতে পারবো জাস্ট ততটুকু দিয়ে আমাদের খেলতে হবে, 7 লাখ টাকা দিয়ে আছে। সো এই টাকা দিয়ে আমরা গেমটাকে প্লে করবো, অ্যান্ড আমাদের এই ম্যাপটা অনেক সুন্দর, আর একটা অনেক সুন্দর একটা ইন্টারসেকশনও দিয়ে আছে, বাট আমি বুঝতে পারতেছি না ভেতরকার ইন্টারসেকশনগুলো কোথায় কোথায় গেছে, তবে কোথাও না কোথাও তো একটা গেছে, যাই হোক গাইজ অনেক সুন্দরই কিন্তু লাগতেছে ইন্টারসেকশনটা। আর আমাদের কিন্তু আগে কয়েকটা আগে জায়গাটাকে আনলক করে নিই, কারণ এত ছোট জায়গাতে কিন্তু আমরা সুন্দর করে সিটিটা বানাইতে পারবো না। সো ফার্স্টে আমরা কয়েকটা জায়গা আনলক করে নিই, সো যতটুকু আমাদেরকে দেওয়া আছে। ওকে, সো আমি বেশি টাকা নষ্ট করবো না, কারণ অলরেডি কিন্তু অনেক টাকা চলে গেছে। সো জাস্ট আমি একটু স্কোয়ার করে একটু জায়গাটাকে আমি কিনে নিই। ওকে ওকে, এই পর্যন্ত জায়গায় আমরা এখন আপাতত কিনতে পারবো, তারপরে আবার যখন আনলক হবে তো তখন আমরা আরও বেশি বেশি জায়গা আনলক করতে পারবো। দেখুন গাইজ আমাকে এর বেশি কিন্তু জায়গা কিনতে দিচ্ছে না, কারণ আমি এখানে কোনো মড ইউজ করতেছি না, আর এটা আমার রিয়েল মানি, সো এটা কিন্তু আমার ফেক মানি না, এটা কিন্তু আমি কোনো মডের মাধ্যমে বাড়াই নাই, সো এটা আমার এর মনে ছিল। তো জাস্ট আমি এখন এটা দিয়ে খেলতেছি, আর আমাদের সিটি স্ক্যালাইন 2 যখন চলে আসবে না তখন গাইজ আমি এই গেম প্লেটাকে করা বন্ধ করে দিতে পারি, কারণ এই গেমের ভিতরে এখন আস্তে আস্তে অনেক গ্লিচ গ্লিচ চলে আসতেছে, বুঝতেছেন কি কারণ, এটা মেবি সিটি স্ক্যালাইন 2 এর জন্য না অন্য কোনো অন্য কোনো কারণ, আমি এটাও বুঝতে পারতেছি না। ওকে গাইজ, সো আমাদের এখানে আগে ফার্স্টে সিটি বানাইতে হবে, বাট এই রাস্তাটা একেবারেই ভাই চিকন রাস্তা, আমি এত ছোট রাস্তা দিতে যাচ্ছি না, একটু জাস্ট মোটা রাস্তা দিতে যাচ্ছি। সো গাইজ দেখা যাক আমাদের এখানে কি কি রাস্তা আছে। সো হাইওয়ে বলতে জাস্ট এখানে আছে, এটা থ্রি ওয়ে লেন না 4 ওয়ে লেন? আচ্ছা আমি যদি এখানে 4 ওয়ে লেন দিয়ে কনভার্ট আপডেট করে দিই তাহলে পরে কেমন হবে? আচ্ছা 4 ওয়ে লেন দিলাম, এটা আপডেট করতে পারবো না, আচ্ছা এই পর্যন্ত তো 4 ওয়ে লেন দিতে পারি আমি, তাই না? আচ্ছা না দিতে পারবো না, কারণ এখানে প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আবার 3 ওয়ে লেনই করে দিই, কারণ ম্যাপটাকে আবার অন্যরকম মানে এইটাকে অন্যরকম দেখা যাচ্ছে। ওকে, সো আমি এই রাস্তাগুলো একটু চেঞ্জ করতে পারি, এটাকে 2 ওয়ে লেন দিতে পারি, যাতে এইখানে মানুষজনের একটু চলাচল করতে সুবিধা হয়, বাট 2 ওয়ে লেনও দিতে পারতেছি না, জানি না কি জন্য ভাই, ভাই এটা কেমন যেন লাগতেছে। আচ্ছা 1 ওয়ে লেনে থাকবে, 2 ওয়ে লেনের কোনো দরকার নাই, বাট এইটাকে মেবি আমি একটু সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারতাম, বাট দরকার নাই ভাই, আমরা এটা জাস্ট 3 ওয়ে লেন দিয়ে ভাই আমরা রাস্তাটাকে নিয়ে আসি সোজাসুজি। আর এটা ভাই আমাদের হাইওয়ে, বাট হাইওয়েটা না আরও একটু বড় হইলে পরে ভালো হইতো, কারণ মাঝখান দিয়ে আমরা ট্রেন স্টেশনের রাস্তাটাও দিতে যাচ্ছিলাম, আর একবার কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড করছিলাম, এই জন্য না মানে বোঝা যাইতো না যে ভাই ট্রেন স্টেশন কোনটা, মেট্রো রেল স্টেশন কোনটা, বোঝা যেত না। সো আমি জানি না গাইজ এইখানটার মাঝখান দিয়ে আমরা ট্রেন স্টেশনটাকে নিয়ে যেতে পারবো কিনা, তবে গাইজ আমার মনে হচ্ছে নিয়ে যেতে পারবো, সো আমরা একটু ট্রাই করতে পারি। আচ্ছা আমাদের ট্রেনের সেকশনটা কোথায় যেন এইখানে, বাট আমাদের এখানে কিন্তু অলরেডি ভাই $43 মাইনাস চলে যাচ্ছে। সো গাইজ এইগুলোকেও কিন্তু আমাকে এখন দেখতে হবে, কারণ বুঝতেই তো পারতেছেন ভাই আমার এখন রিয়েল মানি দিয়ে খেলতেছি, আগে কিন্তু ভাই আমরা রিয়েল মানি দিয়ে খেলতাম না। আমি একটু গেমটাকে একটু পজ করে রাখি যাতে আমাদের ভাই মাইনাসটা একটু কম হয়। ওকে, সো এইখানে ভাই আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া, অ্যান্ড আমাদের যে জায়গাটা কেনা আছে না, সো এইখানটাতে কোথাও একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসাবো। সো আমি ভাবতেছি কোন জায়গাটা সব থেকে বেটার হবে, সো এই জায়গাটা একটু ভাই অন্যরকমই লাগতেছে, তো এইখানে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসাইতে পারি, বাট এটা কি ভালো হবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখানে বসাইলে, না অন্য কোনো জায়গায় আমরা দেখে নেবো। আচ্ছা আপাতত আমরা সিটিটা বিল্ড করে তারপরে আমরা দেখে নিচ্ছি ভাই কোথায় আমরা বসাবো, বাট এবার আমাদেরকে রিয়েল মানি দিয়ে খেলতে হবে, অ্যান্ড আমার অনেক ভয় লাগছে, কারণ আমি রিয়েল মানি দিয়ে অনেক দিন খেলি নাই, সো বুঝতেই পারতেছেন ব্যাপারটা। আর মাঝখান দিয়ে আমি এই জায়গা দিয়ে একটু অন্য ধরনের রাস্তা দেবো না, একটু 2 ওয়ে লেনের রাস্তা দিই, বাট একটু সুন্দর টাইপের রাস্তা দিই। ওকে,
সো এটা একটু বড় রাস্তা দিই, এটা জাস্ট 4 ওয়ে লেন কিংবা 6 ওয়ে। আচ্ছা 4 ওয়ে লেন দিই, আচ্ছা 4 ওয়ে লেন আমাদের এইটা দিই, আমাদের এভিনিউ টাইপের একটা রাস্তা দিয়ে দিই। এভিনিউ কোথায় আছে, মাঝখান দিয়ে গাছওয়ালা রাস্তা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এভিনিউ টাইপ। কারণ এই রাস্তাটা দিলে না আমাদের একটা সুবিধা হবে, সেটা হচ্ছে আচ্ছা আমরা একটু দূর থেকে দিই, এইখান থেকে দিব। ওকে, সো এইটা দিলে পরে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা এই দিক দিয়ে বাস চলাচল করতে পারবো, আর বাসের জন্য আলাদা একটা রুটই আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, সো এইটা তো এই সাইডের বাস চলাচলের রাস্তা, বাট এই সাইডের জন্য আলাদা দিতে হবে। বাট আমরা না ফার্স্টে এই সাইডটাকে আমরা কভার করবো, তারপরে আমরা ওই সাইডটাকে দেখবো। ওকে, সো এখন আমরা এইখান দিয়ে একটা এভিনিউ গেছে, সো এইখান দিয়ে আর একটা এভিনিউ দিই, কারণ 2-3টে এভিনিউ থাকলে অনেক ভালো হবে। ওকে, আর এখন এইখান দিয়ে মাঝখান দিয়ে আমাদের ছোট ছোট রাস্তাগুলো থাকবে, বাট এই রাস্তাগুলো আর মেবি সামনে মাঝখান দিয়ে একটা গাছ থাকলে পরে সব থেকে বেটার, আর গাছ না থাকলে পরে ভাই ভালো হবে, গাছ দেওয়া তো কি হবে, তাই না? সো আমি এই দিক দিয়ে যতটুকু পারি হাইওয়ের পাশ দিয়ে একটা রাস্তা নিয়ে যাবো, কারণ হাইওয়ের পাশ দিয়ে যদি রাস্তাটা নিই না, আচ্ছা এইখান দিয়ে রাস্তাটা নিই। ওকে, কারণ হাইওয়ের পাশ দিয়ে তো আমি বাড়িঘর বসাতে পারবো না, তাই না? সো হাইওয়ের পাশ দিয়ে আমাকে রাস্তাটা নিতে হবে। ওকে, সো এইখান দিয়ে এই পর্যন্ত নিয়ে, আর এটি এমন এমনি করে থাকবে, কারণ আমি কাছাকাছি তো এটাকে ইয়ে করতে পারবো না। ওকে ভাই, এটা তাও হচ্ছে না, সো আমাকে এটা আর একটু ছোটো করতে হবে, ছোটো বড় করা লাগবে। ওকে, জাস্ট আমরা এই রাস্তাটা বেছে নিচ্ছি, এটাতে কোনো গাছপালা থাকবে না যদিও। ওকে, এটা এ পর্যন্ত নাকি একটু বেশি হয়ে গেছে, একটু বেশি বড় হয়ে গেছে, আর এই সিটিটা আমরা অনেক সুন্দর করব ভাই, এটা মেবি একটু বেশি ভাই অন্য অন্যরকম হয়ে গেলো। আচ্ছা এই পর্যন্ত হোক, এই পর্যন্ত আছে, এই পর্যন্ত, এই পর্যন্ত ছিল। ওকে, এই পর্যন্ত। ওকে, এটা মোটামুটি একটা অনেক সুন্দর একটা স্ট্রাকচার হয়ে গেছে, এবং বাড়িঘরও বানাতে পারে, পারলে পরে আমরা ভাই এইখানে অন্য কোনো কিছু বসাইতে পারি, যেরকম আমাদের পুলিশ স্টেশন, হসপিটাল, এটা কিন্তু আমরা এইখানে দিতে পারি। আমাদের এই সেকশনটাতে আমরা সরকারি যে অফিস আদালত থাকে না ওইগুলো বসাবো, যেমন হসপিটাল, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, সো এইগুলো থাকবে। অ্যান্ড আমাদের একটা সাইড থাকবে কমার্শিয়াল এরিয়া, সো কমার্শিয়াল এরিয়া আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশেই দিতে হবে। তাহলে পরে হবে কি, এইখানে যে প্রবলেমটা দেখা দিত না আগে, যেরকম র প্রবলেম, তারপর অনেক প্রবলেম দেখা দিত না, যেরকম নট এনাফ গুড সেল, সো এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে মানে অনেক দূরে কমার্শিয়াল জোনটাকে বানানোর জন্যই হয়তো। সো আমি কমার্শিয়াল জোন অ্যান্ড রেসিডেন্ট, মানে কমার্শিয়াল জোন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনটা পাশাপাশি করবো, যাতে এই প্রবলেমটা আর না হয়। সো এখন আমি রেসিডেন্সিয়াল এরিয়ার জায়গাটা করে নিই, সো আমি এটাকে আর একটু দূর করে দিই, যাতে এখানে মাঝখানে যাতে কোনো জায়গাটা ফাঁকা না থাকে। ওকে, সো এখানে আবার বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। ওকে, সো এখন মেবি আর কোনো প্রবলেম হবে না, সো মোটামুটি কিন্তু আমি অনেকখানি জায়গা বানাই ফেলছি, আর এখন আপাতত এর থেকে বেশি বানানোর দরকার নাই মেবি। আচ্ছা এটাকে আর একটু বড় করে দেওয়া যাক, আর একটা 4 ওয়ে এভিনিউ হয়েছে ভাই, আবার কোনো প্রবলেম হবে না তো, আমার তো মনে হচ্ছে না, তবে এটাকে 6 ওয়ে লেন আপডেট করতে পারবো, কোনো প্রবলেম হবেও না এমনিতে। ওকে, সো আমরা আপাতত এই পর্যন্ত করে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াটা বানাই দিই। আচ্ছা এই শেষ মাথা পর্যন্ত বানাই, আচ্ছা এই শেষ মাথা থেকে আর একটা এই পর্যন্ত নিই। ওকে, এখন হবে, ওকে গুড, এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর আমরা এখন সাইডের এই রাস্তাগুলোকে এখন ভাই ভ্যানিশ করে দিই। ওকে, সো আপাতত আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া বানানো হয়ে গেছে, এখন এখানে আমরা পুলিশ স্টেশন বাদ বাকি জিনিসপাতিগুলো লাগাবো, বাট এইটার সঙ্গে এটার একটা কানেকশন দিতে হবে। ওকে, সো কানেকশনটা দেওয়ার আগে ফার্স্ট আমাকে রাস্তাটাকে আর একটু বড় করা লাগবে, তাছাড়া কানেকশন হবে না এমনি তো। ওকে, আমরা এটাকে এমনি করে ঘোরাই দিই কানেকশনটাকে একটু, জাস্ট আচ্ছা এইখানে এই পর্যন্ত দিই, তারপরে এটা এই পর্যন্ত হবে, আর মানুষজন যাতে গাড়িগুলো নিয়ে এসে এরকম করে ঘুরে আসে। সো গাইজ, আমি চাচ্ছি না আপাতত আমার সিটিতে কোনো জ্যাম লাগুক, কারণ আমি সিটিটা ওয়েল প্ল্যান করে করতে চাচ্ছি, অ্যান্ড আমি রাস্তার মাঝখানকার গাছগুলোকে আমি একটু চেঞ্জ করে দেবো। ওকে, সো আমাদের গাছ কোথায় জন আছে, আচ্ছা আমাদের গাছগুলো এইখানে আছে, সো কোন গাছ দিলে সব থেকে বেটার হবে, আচ্ছা এই গাছগুলো দেবো নাকি অন্য কোনো গাছ দেবো, এটা যদি আমরা কোনো দুবাই সিটি দিচ্ছি না, বাট এই সিটিটার কী নাম দেবো আমি নিজেও এখনও জানি না, সো জাস্ট আমি এটাকে একটু আপডেট করে দেবো গাছটাকে। ওকে, এটা আপডেট করে দিই, এই গাছটা কি সুন্দর লাগতেছে ভাই, কেমন যেন লাগতেছে ভাই, আমার কাছে তো ভালো লাগতেছে না। ওকে, এটা অন্য কোনো গাছ দেওয়া যাক, এখানে দেখা যাক, আচ্ছা এই পাম গাছ দিব, পাম গাছ দেওয়া যাইতে পারে, বাট লুকটা খারাপ হয়ে যাবে ভাই। আচ্ছা এই গাছটা দেওয়া যেতে পারে, এটাতে লুক তেমন কোনো খারাপ হবে না, বাট মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে, মোটামুটি ভালো লাগছে, বাট আমার মন মতো হয় না এখনো। ওকে, সো এইটা দিলে কেমন হয় দেখি তো। আচ্ছা এই গাছটা মোটামুটি কিন্তু অনেক সুন্দর লাগছে, কারণ এই গাছের যে হাইটটা আছে না, তো সবগুলো সেম টু সেম, মোটামুটি ভালোই লাগছে ভাই। আপাতত এই গাছ মানে রাস্তাটা এই গাছটাই দেওয়া যাক। ওকে, ওইটা থেকে অনেক বেটার আগে যেটা ছিল আর কি, এইখানে লম্বা টম্বা সেরকম কোনো গাছ দেওয়া যাবে না, কারণ লম্বা গাছ দিলে পরে ভাই রাস্তার লুকটা চেঞ্জ হয়ে যায়। সো এখন দেখুন গাছটাকে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে, রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, আর এটা 6 ওয়ে লেন করলে মেবি কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে আমাদের বাস অ্যান্ড ট্যাক্সি চলবে, আর আগের বার কিন্তু আমরা ট্যাক্সি দিতে বলে গেছিলাম, সো গাইজ এবার কিন্তু আমরা ট্যাক্সি দিতে ভুলবো না, সো এবার কিন্তু আমরা ট্যাক্সি স্টেশনও বসাবো। এটা কি ট্যাক্সি স্টেশন বলে না কি বলে জানে না, তবে আমি বলতেছি ভাই ট্যাক্সি স্টেশন। ওকে, সো এইটার মাঝখান দিয়ে তো তেমন কোনো গাছ নেই, আর মাঝখান দিয়ে ভাই গাছ থাকলে কেমন যেন লাগতো, ওই জন্য আমি গাছওয়ালা রাস্তাটা ইউজ করি নাই।
সো এইটা আসলে এগুলা কি ভাই, পোস্ট অফিসের কোনো খাম্বা টাম্বা নাকি ভাই, প্ল্যাট টিলার, এগুলো জানি না। তো যাই হোক, যে কোনো কিছু একটা হবে। সো অনেক কিছুই আছে গাইজ এখন পর্যন্ত, কিন্তু ওইগুলো আমিও জানি না। আমিও কিন্তু অলরেডি 4-5 মাস ধরে এই গেমটাকে প্লে করছি, তারপরে কিন্তু সম্পূর্ণটা জানি না। সো আমি এখন জায়গাটাকে একটু রেসিডেন্সিয়াল এরিয়া সিলেক্ট করে দিই। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের হাই রেসিডেন্সিয়াল এরিয়া দিব নাকি আমাদের লো রেসিডেন্সিয়াল এরিয়া দিব? আচ্ছা, একটা তো লো রেসিডেন্সিয়াল এরিয়া হওয়ার প্রয়োজন আছে কিন্তু, তাই না? তো সবগুলো হাই রেসিডেন্সিয়াল হলে কিন্তু ভালো লাগবে না। তো এতটুকু জায়গা জাস্ট আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া হবে। ওকে, সো আমি এখন গেমটাকে রিলিজ করি। অ্যান্ড এখন মেবি আর কোনো প্রবলেম হবে না, এখন মেবি বাড়ি ঘর বানানো মানুষজন স্টার্ট করে দিবে। বাট আমাদের আরও অনেকগুলো কাজ করতে হবে, যেমন আমাদের এখানে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে হবে এবং ওয়াটার পাম্প বসানো লাগবে। তবে ওইটার জন্য মেবি এই জায়গাটা সব থেকে বেটার হবে আমার কেমন জানি মনে হচ্ছে। তাছাড়া এই জায়গাটাতে মেবি আমরা ইন্ডাস্ট্রিয়াল জোনও বানাইতে পারি। এই রাস্তাটাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন থাকবে, অ্যান্ড এইখান থেকে একটা রাস্তা আসবে, সো এখানে আমাদের কমার্শিয়াল জোন হবে। সো এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য সব থেকে পারফেক্ট একটা জায়গা হবে। এখানে অনেক বড় সমুদ্র আছে, সো আমাদের এখানে অনেক বড় বড় কিন্তু হারবারগুলো বানাইতে পারবো, কার্গো হারবারগুলো থাকে না ওইগুলো বানাইতে পারবো। আর আমাদের এই জায়গাটা আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য সব থেকে বেটার হবে। ওকে, সো আমি এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা বানাই ফেলি। বাট এইখানে মেবি আস্তে আস্তে ইস্যু হবে অনেক, যেমন ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সাপ্লাইয়ের। সো আমি ওইগুলোকে আস্তে আস্তে সলভ করবো। আর আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য একটা পারফেক্ট একটা জায়গা খুঁজতেছি। তো এইটাই হয়ে যাক, এইটাই অনেক বেটার হবে। ওকে, সো আমি এটাকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে রোডটা আছে না, ওয়ান ওয়ে মানে টু ওয়ে যে ইন্ডাস্ট্রিয়াল রোডটা আছে না, সো ওইটা দিয়ে কভার করবো। কারণ এইখানে যদি আমরা রেসিডেন্সিয়াল এরিয়ার রোডটা দিই তাহলে পরে ভাই বাজে লাগবে। ওকে, সো এইটাও দিতে পারে, আবার মাটির রাস্তা দিতে পারে। আচ্ছা, মাটির রাস্তাটা একেবারে বাজে হয়ে যাবে, ওকে, মাটির রাস্তার কোনো দরকার নাই। আর এখানে কয়েকটা পাম্প বসায় দিই। ওকে, সো আমাদের এখন পাম্পগুলো কিন্তু নর্মাল পাম্প, এখন কিন্তু আমাদের কোনো জায়েন্ট পাম্প নাই ভাই, সো বুঝতেই পারতেছেন। আর এইটাকে আমাদের একটু সমান করা লাগবে। ওকে, সো আমাদের এখানে আগে দেখা যাক কী কী প্রবলেম হয়েছে। সো অনেক প্রবলেম হয়েছে, সো গেমটাকে আপাতত পজ করে রাখি। অ্যান্ড আমাদের এই জায়গাটাকে একটু সমান করি। সমান বলতে কি, এটাকে জাস্ট আমি এমনি করে রাখবো। কই যেন কোথায় গেল, কোথায় গেল আমাদের ওইটা, কোথায় যেন ছিল এটা? আচ্ছা এইটা না, জাস্ট এই দিকে কোথাও একটা আছে, এইটা আমাদের লাগবে, এই বাঁধটা লাগবে জাস্ট। আচ্ছা, আমরা ফার্স্টে তো এইখান থেকে স্টার্ট করতে পারি, তাই না? এখানে পানি আসবে না, সো এটার দরকার নাই। জাস্ট আমরা এইখান থেকে একটা বাঁধ দেওয়ার ট্রাই করি, যেটা কি সমান হবে একেবারে। ওকে, সো মোটামুটি কিন্তু এটা অনেকটা সমান হয়ে গেছে, আর দেখতে মোটামুটি ভালো লাগতেছে। আর এটাকে চাইলে পরে আমরা এইখান থেকে এমনি করে নিতে পারি, এমনি করে তারপরে এইভাবে এইভাবে নিয়ে নিতে পারি, যেভাবে ইচ্ছা আর কি আমাদের। ঠিক আছে, আমরা এইভাবে নিয়ে নিই, মোটামুটি করে দিই। আচ্ছা, আপাতত মোটামুটি এই জায়গাটা একটা অন্যরকম একটা লুকের চলে আসছে। আমি এইটাকে আপাতত এমনি করে নিই, এই পর্যন্ত দিই, তারপর আপাতত এই পর্যন্ত এটাকে আর একটু বড় করা যেতে পারে। ওকে, সো এটাকে এই পর্যন্ত করে দিই। সো মোটামুটি এটার একটা অনেক ভালো একটা লুক চলে আসছে, এই পর্যন্ত হবে, এর থেকে বেশি হবে না মেবি। ওকে, সো এই পর্যন্ত হয়ে গেছে। আর মোটামুটি এখানে একটা কিন্তু ছোট্ট একটা জোন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আমাদের এই বাচ্চা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সো বাচ্চা চাইলে আমরা অনেক দূর দিতে পারবো, বাট আমার এখন টাকা পয়সাগুলো নষ্ট করতে চাচ্ছি না। অলরেডি আমরা 2 লাখ টাকা কিন্তু নষ্ট করে ফেলছি। ওকে, সো আমরা এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে ওয়াটার পাম্পটা বসাই দিই। জাস্ট আপাতত 2টা বসাচ্ছি, পরে আস্তে আস্তে অনেক বেশি বসাবো। ওকে, আপাতত মাঝখানে দিই, কারণ কিনারে হলে পরে ভালো লাগবে না। ওকে, পাম্পগুলো অনেক কাছাকাছি বসাবো, 2টা আছে, 3 আচ্ছা, 2টাই থাক, কারণ বেশি আবার আর আমাদের টাকা পয়সা চলে যাবে, কারণ এইগুলো তো আমাদের ট্যাক্স ম্যাক্স দিতে হবে, তাই না? তো মেনটেন্যান্স কস্ট হবে, অনেক কিছু আছে, তো এইগুলো আমাকে খেয়াল রাখতে হবে। ওকে, সো আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা বসবে ঠিক এই সাইডটা থেকে। সো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য রাস্তাটা আমার রেডি করা হয়ে গেছে। সো আমাদের এই সাইডটাতে তো আমাদের ইয়েটা হয়ে যাবে, পাম্পটা বসানো হয়ে যাবে, সো এটা চিন্তা করতেছি না। অ্যান্ড এইটুকু এরিয়া হলে পরে আমাদের হয়ে যাবে। ওকে, তখন এই সাইডটা দিয়ে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসবে। সো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কি আমাদের আনলক হয়েছে নাকি আনলক করা লাগবে? আচ্ছা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আনলক হয়েছে, আপাতত ছোটোটা রেডি করতেছি, কারণ আমাদের এখানে কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। সো ওইগুলোকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আগেই বলছিলাম এটা আমাদের রিয়েল মানে দেখে খেলতেছি। ওকে, জাস্ট 2টা বসাই দিতে, তবে 1টা বসালে পরে মেবি সব থেকে বেটার হতো, তবে সৌন্দর্যের জন্য জাস্ট আমি 2টা বসাই দিচ্ছি। জাস্ট এতটুকু তো আমাকে অ্যাফোর্ড মানে নিতেই হবে ভাই, এতটুকু প্রেশার তো সামাল দিতেই হবে, তাই না? সো এখন জাস্ট আমি এটাকে বড় সড় একটা ইয়ে করে নিয়ে যাই। সো আমাদের এখানে ওয়াটার ইস্যু আর হবে না, অ্যান্ড যে আমাদের যে ময়লা পানের ওইটারও কোনো প্রবলেম হবে না।
বাট এখানে আমাদের ইলেকট্রিসিটি প্রবলেমটাও কিন্তু আমাদের চলে আসছে অলরেডি। সো ইলেকট্রিসিটিটা আমাদের সলভ করার জন্য এখানে আমাদের টারবাইন লাগাইতে হবে। ওকে, সো আমাদের এইখানকার জন্য আলাদা একটা স্পেশাল টারবাইন বসায় দিই। ওকে, সো টারবাইন এইটা এইদিকে হলে পরে অনেক ভালো হবে। আর এখানে কীভাবে যেন বাতাস দেখা হয়, তো জানি না যে এখানে যথেষ্ট পরিমাণে বাতাস আছে কিনা। সো এটা হচ্ছে যেহেতু ন্যাচারাল রিসোর্সেস, সো এখানে আমাদের তেল আছে। আবে ইয়ার, আমি এইখানে কি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসে দিছি, তো তেল আরও অনেক জায়গায় আছে, এইদিকে আছে, এইদিকে আছে। ওকে, সো আমাদের বাতাস, আচ্ছা বাতাসের জন্য ভাবে টারবাইনটাতে ক্লিক করলে পরে হয়ে যাবে। হ্যাঁ, এইদিকে মোটামুটি এইখানে অনেক বেশি বাতাস আছে, এইখানেও অনেক বাতাস আছে, আর এইখানেও অনেক বাতাস আছে। তো ডার্ক যে এরিয়াটা ওই এরিয়াতে বাতাস একটু বেশি। সো আমি এইখানে আপাতত বসাই দিই একটা টারবাইন। ওকে, আচ্ছা এইখানে অনেকগুলো অনেক বেশি টারবাইন বসাই দিই, মানে একটা তিন চারটা বসাই দিই। আচ্ছা, আর একটু মুভ করার টুল আছে আমার কাছে, সো মুভ টুলটা ইউজ করতে হবে, কারণ এটা না থাকলে পরে ভাই প্রবলেম। ওকে, সো এইখান থেকে আমাদের বিদ্যুৎ সাপ্লাইটাও চলে যাবে আমাদের এখান থেকে আপাতত। ওকে, সো আমাদের টারবাইন আর কয়েকটা বসাইতে পারি, সো সোজাসুজি করে বসে, যাতে এটা আর কি দেখতে অনেক সুন্দর লাগে, অনেক কাছাকাছি বসালে চলবে না। ওকে, সো মোটামুটি কিন্তু আমাদের এখানে আমাদের টারবাইনে বসানো হয়ে গেছে, বিদ্যুতের যে রিসোর্সটা আছে ওইটা বসানো হয়ে গেছে। আর এখন আমাদের মেবি টাওয়ার ইউজ করতে হবে, কারণ আমাদের আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার মানে নিচ দিয়ে যেটা নিতে পারতাম ওইটা কিন্তু এখন নাই, কারণ আমি ওইটাকে কিন্তু এখনও সাবস্ক্রিপশন করি নাই। সো ওটাও করা লাগবে, কারণ ওইটা ছাড়া আমাদের সিটির সৌন্দর্যটা ভাই কেমন যেন লাগে। আপাতত আমরা টাওয়ার দিয়ে কানেকশনটা দিয়ে দিচ্ছি, আর টাওয়ার থাকলেও একটু মানে সুবিধাই হয় আর কি। ঠিক আছে, ওইটা আপাতত এই পর্যন্ত আসুক, আর এই পর্যন্ত আসুক, এখন মেবি আর ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হবে না। ওকে ইয়ার ভাই, এটা কেমন যেন দেখা যাচ্ছে, আমাদের টারগুলো বসাইতে এক্সট্রা ভাই আমাদের টাকা লাগে, বুঝলেন? তো এখানে কোনো কিছু ফ্রি না, তো সব কিছু আমাদেরকে টাকা দিয়ে গিয়ে করতে হয় আর কি। আচ্ছা, এখান থেকে তো হয়ে গেছে আমাদের, এইটা তো ওয়াটারের প্রবলেম তো সলভ হয়ে যাবে, কারণ এখানে তো কারেন্ট চলে আসছে। বাট আমাদের এইখানকার জন্য কি আমরা এইখান থেকে নিয়ে আসবো? আচ্ছা, আমাদের কয়েকটা টারবাইন এখানে অফ রাখা যাক। ওকে, আমি এখনো কিন্তু ভাই আগের মতো করেই খেলতেছি জাস্ট, ভাই বুঝতেই তো পারতেছেন ভাই কি একটা অবস্থা। আচ্ছা, আমাদের এই টারবাইন অফ করলে তো ভাই আমাদের এখান থেকে বিদ্যুৎই যাবে না, তো এইগুলাকে অফ করে দিই। আচ্ছা, এইগুলো অফ করে জাস্ট এখানে একটা টারবাইন চলবে, আস্তে আস্তে যখন লোড বাড়বে তো তখন এখানে আমরা বেশি বেশি টারবাইন ঘোরাবো, অ্যান্ড এখানে টারবাইন থেকে আমাদের যে বিদ্যুৎ হবে ওইটাতে আমাদের ওয়াটার পাম্পটা চলবে। ওকে, সো এখন আমাদের এইখানে কি করবো, এখানে আমরা জাস্ট আমাদের ইলেকট্রিসিটির কানেকশনটা কোত্থেকে দেবো কোত্থেকে দেবো। আচ্ছা, এখান থেকে আপাতত উঠাই নেওয়া যাক, না এখানে এটা থাকবে, এখানে ওঠা নেওয়ার কোনো দরকার নাই। আমাদের ইলেকট্রিসিটির জন্য আলাদা একটা ছোটোখাটো সাইজের একটা ইলেকট্রিসিটি স্টেশন বসাই দিই। তো আমাদের এইখানে বাতাস সব থেকে বেশি কোথায় আছে, আচ্ছা বাতাস সব থেকে বেশি এইখানে আছে। ওকে, এই দিকটাতে কোথাও একটা আছে। সো আমাদের ইলেকট্রিসিটির জন্য আলাদা একটা রাস্তা বানাই দিই, যেখানে আমাদের ইলেকট্রিসিটি থাকবে। ওকে, সো ইলেকট্রিসিটির জন্য আমাদের একটা রাস্তা মেক করতে হবে। আচ্ছা, এটা হবে আমাদের এভিনিউ। আপাতত এইখানে আমাদের ইলেকট্রিসিটি স্টেশনটা দিই, যেটা আমাদের সম্পূর্ণ টারবাইনের মাধ্যমে চলবে। ওকে, সো আমাদের এখানে রাস্তাটা বানাইতে হবে, আর রাস্তাটা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে রাস্তাটা থাকে না ওইটাই বানাবো, কারণ ওইটা দিয়ে অনেক সুন্দর লাগবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির যে আলাদা একটা ইয়ে থাকে না, সো জায়গা থাকে না, সো ওইটা হবে আমাদের এখানে অনেকগুলো, মানে অনেকগুলো বলতে চার পাঁচটা ইয়ে লাগাই দিবো আর কি, টারবাইন লাগাই দিবো, তাহলে পরে জায়গাটাকে একটু দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, ও ভাই এটা তো রাস্তার জন্য, এর জন্য তো হয়ই না। আচ্ছা, আমাদের রাস্তাটা না বানানো মেবি বেটার। আচ্ছা, আমরা এই সাইডটাতে দিই। ওকে, সো এখানে কয়েকটা আপাতত, আচ্ছা এখানে আপাতত কয়েকটা এইখানে টারবাইন দিয়ে দিই, একটা দুইটা তিনটা। আচ্ছা, তিন ভাই বেশি বেশি বসাই ফেলতেছি না আমি, একটা ভাবে তিনটা বসানোর দরকার, আপাতত দুইটা হলে তো চলে যায়। আমি আবার তিনটা বসাচ্ছি, ভাই কি বেকুবের মতো কাজ করতেছি। অলরেডি ভাই আমার 4 লাখের মতো টাকা চলে আসছে, আর আমাকে না এখানে ট্যাক্সটাকে একটু মেনটেন করতে হবে, একটু ট্যাক্সটা বাড়াই দিই। হ্যাঁ, সো ট্যাক্সটাকে জাস্ট 12% করে দিই। সো 12% ট্যাক্স হইলে না ভাই ওদের কোনো প্রবলেম হয় না, সো যতটুকু পারি আমি বেশি বেশি ট্যাক্স নেওয়ার ট্রাই করবো ওদের থেকে, সো ওদের জীবনটা এখন ভাই জ্বলাই ফেলবো। আর আগে তো আমি 0% ট্যাক্স করে রাখছিলাম, যাতে বেশি বেশি মানুষজন ভাই এখানে আসে। ওকে, জাস্ট 12% ট্যাক্স হবে, ওকে গুড। ওকে, সব জায়গায় 12% ট্যাক্স করে ফেলছি। এখন আমাদের ইকোনমিটা একটু দেখা যাক ভাই, অলরেডি কিন্তু আমাদের এইখানে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ইকোনমি, অলরেডি এখানে আমাদের 1000 কয় টাকার মতো জন্য টোটাল খরচ হচ্ছে ভাই। এটা কি টোটাল খরচ, এটা এক্সপেন্স, আর এটা হচ্ছে ইনকাম। জাস্ট আমাদের এইখানে $200 মতো ইনকাম হচ্ছে, ইউরোর মতো ইনকাম হচ্ছে, বাট আমাদের এক্সপেন্স দেখুন ভাই এত এত এক্সপেন্স হচ্ছে, ভাই চিন্তা করা যাবে আবার আমরা মাইনাসে না চলে যাই। আমি দ্রুত এখান থেকে না কয়েকটা পাম্পটাকে বন্ধ করে দিই, ওকে কয়েকটা পাম্প জাস্ট বন্ধ থাকবে। ওকে, জাস্ট তাছাড়া না এখানে ভাই অনেক টাকা দেওয়া লাগবে আমাদের,
ওকে স্যার, জাস্ট এইটা দুইটা হইলে পরে হবে, এখন একটু হয়তো এক্সপেন্স কমছে। ওকে আমরা আবার একটু দেখি ভাই, তারপরে ভাই কোনো কমে না, কারণ আমরা রাস্তা অনেক বেশি বিল্ড করে ফেলছি। তো জানি না গাই যে আমি আপনাদেরকে তো একদিন চ্যালেঞ্জ দিছিলাম, সো চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারবো কিনা, তবে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। সো আমাদের এখন একটা ইন্ডাস্ট্রিয়াল জোন বানানো লাগবে। সো ইন্ডাস্ট্রিয়াল জোন বানানোর জন্য তো আমি এই জায়গাটাকেই সিলেক্ট করবো, কারণ এইখানে আমাদের একটা সুন্দর একটা স্পেস আছে। তো জানি না গাই যে এইখানে কি বানাইতে যাচ্ছিল, নাকি এইখানে আমাদের যে নৌ বন্দরটা ওইটা বানানোর জন্য দিয়ে রাখছে। সো আমি একটু দেখে নিই এখানে আমরা নৌ বন্দর বানাইতে পারবো কিনা। সো এখানে শিপের জন্য কি আলাদা কোনো, হ্যাঁ শিপের জন্য আলাদা রাস্তা আছে। সো আমরা এখানে বানাইতে পারবো, আর এইখান থেকেও চাইলে একটা দিতে পারবো, এখান থেকেও দিতে পারবো, আর এইখান থেকেও দিতে পারবো। সো অনেক সুন্দরই হবে, আর আমরা কিন্তু এই রাস্তাটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। ওকে, সো ওটা আমরা পরে দেখবো, আর আপাতত এখন আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল জোনটা মেক করে ফেলি, আর ইন্ডাস্ট্রিয়াল জোনের রাস্তাটাও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মতোই। ওকে, সো আপাতত তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে জোনটা থাকবে, সো এই দিকে বানাবো, ঠিক আছে, এইদিকে বানাতে থাকে। আর এখানে তেমন কোনো ভাই রাস্তা আছে, এটাকে বড় রাস্তা দেওয়া যাক, 6 ওয়ে লেন না ভাই, এটা 4 ওয়ে লেন দিই। 4 ওয়ে লেনের যে ইন্ডাস্ট্রিয়াল যে রাস্তাটা আছে না, সো ওইটা ইউজ করবো আমরা। ওকে গুড, ওকে এইটা ইউজ করে আপাতত এই পর্যন্ত থাক, ম্যাপ যে পর্যন্ত আমরা কিনছি আর কি ওই পর্যন্তই থাকবে। ওকে এইখান থেকে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, এই পর্যন্ত দিই। ওকে এই পর্যন্ত দিই, এটাকে সোজাসুজি হচ্ছে নাকি ভাই বাঁকাবুকি হয়ে যাচ্ছে। তো যেমনই হোক ভাই, হচ্ছে আমাদের তো তেমন অতটা বড় কোনো এরিয়া লাগবে না, তো আমাদের ছোটখাটো একটা এরিয়া হলেই চলে যাবে। ওকে, সো আমাদের এইখানে, এইখানে আবার ভাই ইলেকট্রিসিটি লাইনটা ভাই পৌঁছাইতে হবে ভাই, জবর ভাই প্যারাতে পড়ে গেলাম ভাই দেখতেছি। ওকে, সো ভাই এটা একটু বাঁকা, আচ্ছা হয়েছে মোটামুটি, আচ্ছা মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি, কিন্তু রাস্তাটা অনেক সোজাসুজি হয়েছে। সো দেখা যাক ভাই এখন বাদ বাকিটা কিরকম দেখা যায়। এটা যদি ভাই বাঁকানো টাইপের, একটু আমাদের বাঁকানো টাইপের ইয়ে করে করা লাগবে। ওকে, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, বেশি এরিয়া সিলেক্ট করতে চাচ্ছি না আমি, কারণ বেশি এরিয়া দিলে পর অনেক প্রবলেম। ওকে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনের যে বাদ বাকি যে রাস্তাটা ছিল, তো ওটা আমরা ডিলিট করে ফেলি, আর অলরেডি 4 লাখের কাছাকাছি চলে আসে। এখনও আমাদের এক্সপেন্স ভাই 900-র মতো ভাই আমাদের কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে প্রতি মিনিটে। হ্যাঁ গাইজ, আমাদের এটাও খেয়াল রাখতে হবে, আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল জোনটা বানাই ফেলি। সো আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনটা ভাই একেবারে সিলেক্ট করে দিই, যত জায়গা খুশি তোমরা নেও। ওকে, আমাদের এখানে ওয়াটার সাপ্লাই যে লাইনটা আছে ওইটাও দিতে হবে, জাস্ট এটা আমার, এটা আমাদের পাশে আছে, এটাতে নিয়ে কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা এইটাকে এই পর্যন্ত নিয়ে আসি, অ্যান্ড এটাকে এই দিক দিয়ে দিই। বাট এইখানে আমাদের আবার আলাদা একটা ইয়ে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে আমাদের এখানে আবার ইলেকট্রিসিটি লাইন লাগবে ভাই, এটা আমাদের একটু প্যারাই ফেলবে হয়তো বা। ওকে, সো এখানে তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো বানাই ফেলছে, আর এখনও রাস্তা আসতে মেবি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা বানাইও ফেলবে। আর এখন আমাদের যে ইলেকট্রিসিটির যে প্রবলেমটা আছে না, তো ওইটা একটু সলভ করা লাগবে। ওকে, সো টারবাইনটা আমি এখানে একটা বসাই দিই আপাতত ভাই, মোটামুটি একটা টারবাইনে চলতে থাক। ওকে, সো একটা টারবাইন এখানে বসাই দিলাম, একটা টারবাইন বসাই দিলাম আপাতত, একটা টারবাইনে মেবি হয়ে যাবে, যেহেতু একটা 7 মেগাওয়াটের মধ্যে বিদ্যুৎ বা ইয়ে করতে পারে, আউটপুট করতে পারে। এখানে দুইটা চলতেছে, একটাকে বন্ধ করে রাখি, যদি আমাদের একটু ভাই কস্ট একটু কম হয়। ওকে, সো আমাদের এখানে কি চলতেছে ভাই দেখা যাক, এখন $500 মতো তো আপাতত ইনকাম হচ্ছে, বাট খরচ কিন্তু ভাই মোটামুটি প্রায় $1500-এর মতো। ওকে, সো আমি যতটুকু পারছি ভাই আমাদের এক্সপেন্স কম করছি। বাট এইখানে না আবার আমাদের এক্সপেন্স বাড়ানোর জন্য দেখুন ভাই আমাদের পুলিশ স্টেশন বানানো লাগবে ভাই, কিছু করার নাই, সিটিতে মানার জন্য সিকিউরিটির জন্য তো পুলিশ স্টেশন বানাইতে হবে, তাই না? সো আমাদের পুলিশ স্টেশন তো আপাতত একটা পুলিশ স্টেশন আমাদের এভিনিউর পাশে দিয়ে দেবো, আচ্ছা মোটামুটি একটা পুলিশ স্টেশন এভিনিউর পাশে দিয়ে থাক। সো এটা আপাতত সবচেয়ে চিপেস্ট কোয়ালিটির একটা পুলিশ স্টেশন দিই। সো এটা পার মান্থ আমাকে পার উইক $1600-এর মতো দিতে হবে, হাই রে আল্লাহ, সো খাইছে এবার আমাকে। আচ্ছা এইটাতে একটু কম, $400, এর থেকে কম আছে নাকি দেখি তো, আচ্ছা এর থেকে কম আমি আর কোথাও পাচ্ছি না। এইটা মেবি এটা সেম টু সেম, আচ্ছা আমাদের একটা আধুনিকটাই লাগবে। ওকে, সো আমরা এটাকে, আচ্ছা এটাকে আমরা মুভ টুলদের ঠিক করে নিচ্ছি, সো একেবারে মাঝখানে বসাবো, কারণ এটা ভাই যে ডিফল্ট যে ইয়েটা থাকে না, ওইটাতে একবারে মাঝখানে বসানো যায় না। তো সেটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশন ভাই, পুলিশ স্টেশন এই দিক দিয়ে গাড়ি কেমনে করে গেল, আবে পাগলায় নাকি, ওই এটার ভেতর দিয়ে গাড়ি নিয়ে চলে আসছে দেখছেন ভাই, কি বেহাদে বোরা। ওকে, সব পুলিশগুলো কোথায় যাচ্ছে ভাই, এই দিকে কই যায় আজব তো ভাই, এই দিক দিয়ে ঘুরে তারপর এইদিকে যাবে ভাই, এখান থেকে ইউটার্ন নিতে কি হয়েছে লোকে, এখানে কি ইউটার্ন অ্যালাউ নেই নাকি ভাই, এটা এভিনিউ তো হয়তো ভাই এখানে অ্যালাউ নাই ইউটার্ন। সো এখন এদের মেবি এই যে পুলিশের যে প্রবলেমটা আছে না, ক্রাইম যে রেটটা আছে, এটাও এখন মেবি কম হয়ে যাবে। আর আমাকে এখানে এলিমেন্টারি স্কুল বাদ বাকি সব কিছু কিন্তু আমাকে এখানে বসানো লাগবে। ওকে, আবার হসপিটাল সব কিছুই বসানো লাগবে। সো আমাদের এখানে যদি একটা পুলিশ স্টেশন আছে, সো এখানে আরেকটি পুলিশ স্টেশন বসাবো আপাতত, এখন না এটা অনেক পরে। আর আমাদের স্কুলটা, স্কুল স্কুল তো আপাতত মানে এডিগুলোর ভিতর ভিতরে বসানো উচিত, যাতে এখানে অতটা পরিমাণে জ্যাম না লাগে। সো আমাদের স্কুল এলিমেন্টারি স্কুল সব থেকে ভাই চিপেস্ট মানে কম দামে, এটা হচ্ছে $160, মানে €160, আর এটা তো হাই স্কুল। ওকে, এইটাই বেটার হবে মেবি। আচ্ছা আপাতত আমরা এটাকে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে দেওয়া উচিত, এটাকে এইখানে দিয়ে দিই।
ওকে, মোটামুটি সবাই খুশি হয়ে গেছে। এখন এখন আস্তে আস্তে জনসংখ্যা বাড়া স্টার্ট হয়েছে, 250-এর মতো হয়ে গেছে, যদি আমার স্বপ্ন ছিল ভাই 10 লাখের মতো। তবে গাইজ, এবার না 10 লাখের মতো করব, এটাও ফুললি ভাই গেমের রিয়েল মানি দিয়ে, এটা কোনো আমাদের আনলিমিটেড মানি দিয়ে না। কারণ আনলিমিটেড মানি দিয়ে খেলতে গেলে না ভাই, আমরা অনেক প্রবলেমগুলোকে আমরা সলভ না করে ভাই আমরা শুধু জিনিসগুলো বানাইতে থাকি, আর আমাদের সিটিটা সেরকম করে ভাই গ্রোই করে না। সো এইটা আমাকে খেয়াল রাখতে হবে, আর আমাকে মানির দিকে যখন নজর দেবো তো তখন ভাই সিটির যে প্রবলেমগুলো হচ্ছে প্রবলেমগুলোর উপরও কিন্তু নজর আসবে, আর তখন আমি ওইগুলোকে সলভ করতে থাকবো, তাছাড়া কিন্তু আমার ভাই টাকা কমতে থাকবে। তো এই জন্য আমাদের রিয়েল মানিটা দিয়ে খেলাটাই বেস্ট। তো যেহেতু প্রথম প্রথম ভাই ভাই ওইটা দিয়ে খেলছিলাম, এখন আমরা রিয়েল মানি দিয়ে খেলবো। আর এখানে আর কি প্রবলেম হতে পারে, একটা আমাদের ফায়ার স্টেশন, আপাতত এখানে একটা ফায়ার স্টেশন বসাই দিই। আর এখন মেবি আমাদের ইনকামটাও বেশি বেশি হচ্ছে, আমি ইনকামের একটু এটা বেশি বেশি দেখতেছি। এখন দেখুন আমাদের ইনকাম কিন্তু $1200 মতো, বাট এক্সপেন্স এখনও $2000 মতো হচ্ছে। আর আমরা কোথায় জানি আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনটা বানাইছিলাম, আচ্ছা আমাদের এইখানে আমাদের ইন্ডাস্ট্রি, আচ্ছা এটা না, জাস্ট এইখানে, আচ্ছা এইখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনটা ছিল। ওকে, সো ওদের তো কর্মসংস্থান হয়ে গেছে, আর ওইখান থেকে হয়তো এইখানে কাজে আসবে, তাই না? সো এত কাছাকাছি রেজিডেন্সিয়াল এরিয়ার কাছাকাছি দেওয়াটাও ঠিক না, যখন আমাদের এই হাইওয়েটা হয়ে যাবে তখন আমাদের আর কোনো প্রবলেম হবে না। সো এই হাইওয়েটা দিতে গেলে মেবি আমাদের ট্রেন স্টেশনের উপর দিয়ে দিতে হবে কিংবা নিচ দিয়ে দিতে হবে। সো হাইওয়ে যেহেতু, তো এটাকে উপর দিয়ে নেওয়াটাই মেবি বেটার হবে, কিংবা নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড করেও আমরা নিতে পারবো। ওকে, সো আপাতত এমনি থাক। আর এখন আচ্ছা আমরা আমাদের ফায়ার স্টেশনটা বসাতে চাচ্ছিলাম। ওকে, আচ্ছা হেলথ এর জন্য তো আমাদের অনেক ইস্যু হবে, সো ওইটা আমাদেরকে সলভ করতে হবে। আমাদের সবচেয়ে চিপেস্ট এটাকে দিতে হবে কত ভাই, ফায়ার স্টেশনে না বেশি টাকা পে করা লাগে, এটাতে কত, এটা তো আর এটাতে সেম, ওকে এটাতে কত ছিল, এটাতে ভাই আবার বেশি ভাই, এত কেন বেশি ভাই, এটাতে মেবি ট্রাক সংখ্যা 6টা, আর এটাতে ভাই ট্রাক সংখ্যা 25টা, আর এটাতে ভাই আমাদের তো আপাতত ভাই অতগুলো লাগতেছে না, তো আমরা একটু ভাই চিপেস্ট কোয়ালিটিটাই বসাই দিই। আপাতত এটা বসে এখন মুভফুল দিয়ে ভাই এটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসি। ওকে, সো এটা হয়ে গেছে, মোটামুটি অনেক সুন্দর লাগতেছে, আমাদের আর একটু অ্যাডজাস্ট করতে হবে। ওকে, একটু এখন মোটামুটি একেবারে ঠিক ঠিক জায়গা হয়েছে, বাট এইখানে ইলেকট্রিসিটি ইস্যু চলে আসছে, কারণ এটা অনেক দূরে, তো এই জন্য ভাই ইলেকট্রিসিটি ইস্যু চলে আসছে। যখন এদিক দিয়ে আস্তে আস্তে ভরে যাবে না তখন আর এই ইস্যুটা থাকবে না। সো মেবি ভাই কতক্ষণ বা লাগবে, সো দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের কিন্তু এক্সপেন্স কমতেছে এখন 600 ভাই, আবার বেড়ে গেল ভাই দেড় তারিখা, কারণ আমি একটু আগে কিন্তু এটা লাগাইছি, এই জন্য মেবি এখানে বাড়ছে। ওকে, সো আমাদের এইটাকে আপাতত না অন্য জায়গায় ভাই শিফট করাটা মেবি বেটার হবে। সো আপাতত এই জায়গায় করে দিই, যাতে আমাদের ইলেকট্রিসিটি ইস্যু না আসে আর সবাই যাতে খুশি হয়ে যায়। তো অনেকে খুশি হয়েছে, আবার অনেকে ভাই রাগও করতেছে, বুঝলাম না রাগ করার কি হলো ভাই, ওদের ভালোর জন্য তো আমি এটা লাগালাম। ওকে, সো আমাদের এইখানে মেবি অনেক প্রবলেম হবে সো নেক্সট ডে, কারণ এইটার সঙ্গে কিন্তু আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা লাগাইছি, বাট এটার যে মেনটেনেন্স করার জন্য যে ইয়েটা থাকে না, সো ওইগুলো কিন্তু লাগানো হয় নাই। সো গাইজ, এইখানে কিন্তু আমাদের অলরেডি ইন্ডাস্ট্রিয়াল জোনটা ক্রিয়েট হয়ে গেছে, আর এখানে মেবি ভাই ওয়ার্কার ইস্যু চলে আসছে। হ্যাঁ, ওয়ার্কার ইস্যু চলে আসছে, কারণ আমাদের এইখানে মাত্র 400 জনের মতো ওয়ার্কার আছে, মানে মানুষজন আছে, বাট ওয়ার্কার তো প্রবলেম হবে, কারণ 400 জন তো আর ওয়ার্কার না, তাই না? তো অনেকেই তো থাকে তো যারা কাজ করে না ভাই, নিজে শুধু বসে বসে খায়, যেরকম বৃদ্ধ আছে, তারপরে বাচ্চা কাচ্চা আছে। সো আমি এখন কি করবো, সো আমার এখন কি, আচ্ছা আমাদের হসপিটাল একটা বানানো লাগবে, তাই না? সো আমাদের হসপিটালটা, মানে হসপিটাল বলতে ক্লিনিক বানাবো, হসপিটাল না, হসপিটাল পরে, এখন আমাদের তো ক্লিনিক হলে চলবে। এটার জন্য আমাকে 400 ইউরো দিতে হবে, এটার জন্য আমাকে 400 ইউরো, আপাতত এইটাই বসানো যাক। সো হসপিটালটা আমরা এই সাইডে কোথাও একটা বসাই দিই, আচ্ছা মেন রোডের সাথে, আচ্ছা মেন রোডের সাথে বসাই দিছি। ওকে, তো সবার জন্য হসপিটাল মানে ক্লিনিক ভাই, হসপিটাল ক্লিনিক একই। সো আমাদের নিউ সিটিতে ক্লিনিক, হসপিটাল, ফায়ার হাউস সব কিছু আছে। সো আমাদের এত দূর আসলে পারে না, আমাদের এখানে আমাদের ফায়ার স্টেশনটাকে এখানে শিফট করব। ওকে, সো এখন কিন্তু আমাদের সিটিতে আস্তে আস্তে পরে 500 জনের মতো মানুষজন বসবাস করতেছে, বাট এক্সপেন্স কমতেছে না, আমি এইটাই বুঝতেছি না ভাই। ট্যাক্স তো আমি বাড়াই দিছি, আরও কি বাড়াই দেবো ভাই, 30% করে দিই। ওকে, 30% করে দিলাম, এখানেও 30% করে দিলাম, দেখা যাক ওরা কিছু বলে কিনা। সো এখন মেবি আমাদের ইনকাম একটু বেশি বেশি হবে, অলরেডি আমাদের প্রায় 2000 টাকার মতো ইনকাম হচ্ছে, বাট এক্সপেন্স এখনও $2800 মতো, 2800 ইউরোর মতো, প্রায় 3000-এর মতো। ওকে, গুড। আর মেবি ওরা ভাই টাকা পয়সা নিয়ে তেমন কোনো ভাই প্রবলেম দেখাবে না, কোথাও তো আপাতত দেখা যাচ্ছে না। আমাদের টার্বাইনগুলো একটু বেশি বসানো হয়ে গেছে, আমাদের একটু টাকা পয়সা একটু বেশি কম হয়ে গেছে, তবে এটা ব্যাপার না ভাই, এটা তো আমাদের পরে বসানো লাগতো, তাই না? তো সেই জন্য আমরা আগেই বসে ফেলছি। বাট ইলেকট্রিসিটি ইস্যু, ইলেকট্রিসিটি ইস্যু আমাদের আরেকটা টার্বাইন চালু করতে হচ্ছে, এখন আমি বললাম না সেটা আমাদের আকপাশে চালু করতে হইতো। ওকে গাইজ, সো আমরা একটু ইলেকট্রিসিটিটা দেখে আমরা কতটা কি প্রোডাকশন করতেছি, আমরা প্রোডাকশন করতেছি প্রায় 28 মেগাওয়াটের মতো। আচ্ছা আমরা এক জায়গায় তো করছি না, সো কিছু আছে এই জায়গাটাতে, কোথায় যেন বললাম ভাই, হারাই ফেলতেছে ভাই, কারণ এই সিটি আমার এই ম্যাপটা পরিচিত না। তো সে কিছু আছে এইখানে, আবার কিছু আছে এইখানে, বুঝতে তো পারছেন, তাই না? তো এখানে মেবি ইলেকট্রিসিটির ইস্যু চলে আসছে অলরেডি, এখানে ইলেকট্রিসিটির ইস্যু আছে, মেবি এদের ইলেকট্রিসিটি প্রবলেম আসছে, আর একটা টার্বাইন বসে দিচ্ছে, অ্যান্ড এইখানে কোনো ইলেকট্রিসিটি শো হবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি লাগে, কারণ বুঝতে পারছেন ভাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর এদের একটু মানে ইলেকট্রিসিটির ডিমান্ড একটু বেশিই থাকবে।
ওকে, মোটামুটি আমাদের এই জায়গাটা যখন ভরে যাবে না, তখন আমরা আবার অন্য একটা জায়গাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাবো, অন্য জায়গায় বলতে এই এই দিকটাতে আর কি। আর বুঝতে পারলাম না, এই ম্যাপে না অনেকগুলো জায়গায় এরকম এরকম করে ভাই সেকশন সেকশন টাইপের ভাগ করা আছে, তো জানি না গাইজ এটা কিসের জন্য। আর আমাদের এখানে কিন্তু অনেকগুলো দ্বীপ আছে, তো সেই দ্বীপগুলোকে আমরা একটু ভাই প্রাইভেট কিরকম মানে পার্ক কিংবা আপনার চিড়িয়াখানা এইগুলো বানাতে কাজে লাগাতে পারে। সো আমরা একটা বানাইলাম, দেখা যাচ্ছে পার্ক, আর একটা দেখা যাচ্ছে আর অন্য জায়গায় দ্বীপ আছে নাকি? হ্যাঁ, এখানে একটা দ্বীপ আছে, তো যদি এই জায়গাটা আনলক করে তো এটাকে আমরা চিড়িয়াখানা কিংবা অন্য কোনো একটা প্রাইভেট আইল্যান্ড বানাবো, সেরকম টাইপের অনেক কিছু বানাবো। এখানে কিন্তু আমাদের একটা প্রাইভেট আইল্যান্ড আছে, আর এটা আমাদের অনেক হাই ডিমান্ড প্রাইভেট আইল্যান্ড হবে, কারণ এটা অনেক ছোট। ওকে, আর এটা এমনি বেবি ভালো লাগতেছে। আচ্ছা, আর এই দিকে আমার ফার্স্টে তো উপর থেকে মনে হচ্ছিল কি এই জায়গাটা ভাই ফসল চাষ করার জন্য, বাট এমনটা না ভাই, এরা জাস্ট গাছ দিয়ে এরকম করে ভাই ডিজাইন করে রাখছে। বাট এই ম্যাপে আবার একটু রেন্ডার একটু ভাই কম কম হয় আর কি, রেন্ডার একটু দেরি হয়। ওকে, সো এদের জন্য আমার কবরস্থানও বানানো লাগবে, কারণ এখানে ভাই অলরেডি ভাই ডেড পার্সন ওরা অনেক অপেক্ষা করতেছে। ওকে, আমাদের কবরস্থানটা কোথায় হবে, কবরস্থানটা কোথায় হলে সব থেকে ভালো হয়? আচ্ছা, আপাতত এইখানে যেহেতু একটা জায়গা আছে, তো এইখানে একটা কবরস্থান বানা দেওয়া যেতে পারে। সো আচ্ছা, কবরস্থানটা ভাই এইটার আশেপাশে কোথাও একটা দিয়ে দিই। সিমেটোরিয়াম না, আগে তো আমরা সিমেটোরিয়াম বানাতাম, বাট সিমেটোরিয়ামে অনেক সুবিধা আছে। আচ্ছা, সিমেটোরিয়ামে দিয়ে দিই ভাই, কবরস্থান ওটাতে অনেক প্রবলেম, কারণ অনেক মানে বারবার ওটা খালি করতে হয় না, তো জন্য অনেক প্রবলেম দেখা দেয়। কাজ আমরা সিমেটোরিয়ামের জন্য ভাই 700, ওকে, আর কবরস্থানের জন্য আচ্ছা 160 ডলার। ভাই আমি কবরস্থানে লাগাবো, কারণ আমার এখানে টাকার অনেক দরকার। আর এখন আপাতত এত মানুষজন নাই যে যার জন্য আমাকে আবার সিমেটোরিয়াম বানানো লাগবে, যখন বেশি বেশি মানুষ হবে তখন আমরা ভাই সিমেটোরিয়াম বানাবো। আমাদের এই রাস্তাটাতে না ভাই কেমন যেন আমরা গাছটাকে চেঞ্জ করে নাই। ওকে, গাছটাকে আপাতত চেঞ্জ করা যাক, আর পাবলিক ট্রান্সপোর্টটা এখানে চালু করতেছে না, তো যখন আস্তে আস্তে আচ্ছা আমার গেমটা কি একটু ফাস্ট করি। আচ্ছা, আমাদের এখানে কমার্শিয়াল জোন বানানোর ডিমান্ড অলরেডি হাই হয়ে গেছে, সো আমরা কমার্শিয়াল জোনটা কোথায় বানাবো বলুন তো? সো আমাদের এই রাস্তাটাকে না একটু কাজ করা লাগবে। ওকে, আচ্ছা এটা নর্মাল স্পিড চলতে থাকে, তাছাড়া অনেক প্রবলেম একসাথে চলে আসবে। ও ভাই, আমাদের কিন্তু এখন ভাই প্রায় ভাই শেষের দিকে আমাদের এক্সপেন্স, দেখুন এখন কিন্তু আমাদের অনেক বেশি বেশি টাকা ইনকাম হচ্ছে, $95 এক্সপেন্স হচ্ছে। ওকে, প্রায় আমরা 3,000-এর মতো ভাই ইনকাম করতেছি, দেখা যাক। আমি একটু ভাই গেমটাকে ফাস্ট করছিলাম তাতেই অবস্থা। ওকে, কারণ বেশি আবার লোভ করলে পরে ভাই সমস্যা। জাস্ট আমি এখন এখানে আমাদের রাস্তাটাকে এই সাইডে নিয়ে আসি, কারণ এইটা হবে আমাদের কমার্শিয়াল জোন। ওকে, যেহেতু ভাই আমাদের এই পর্যন্ত জনবসতি চলে আসছে, এখন আমরা না আমাদের ফায়ার স্টেশনটাকে ভাই কোথায় গেল ভাই, হারাই গেল নাকি ফায়ার স্টেশন? আচ্ছা, এটাকে আমরা এই সাইডে লাগাই দিই, কারণ আমি বলছিলাম আগের বার আপনাদেরকে। আর এখন সবগুলোকে ভাই ঠিকঠাক মতো একেবারে বেস্ট টু বেস্ট করবো। ওকে, সো এইটা এখানে হচ্ছে আমাদের ফায়ার স্টেশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশন। সো আমরা একটু সিটিটাকে ট্যুর দিই। ওয়াও, আমাদের সিটিটা অনেক সুন্দর লাগতেছে। সো যদি আমরা নিচ থেকে দেখি, দেখুন ভাই কত সুন্দর লাগছে। ওয়াও ভাই, গাছগুলোকে অনেক সুন্দর লাগছে, আসলে ভাই অনেক সুন্দর লাগছে কিন্তু গাছগুলোকে, আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে। আমাদের সিটিটা নতুন সিটি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এখানে মেবি মানুষের আর কোনো প্রবলেম নাই, সো গার্বেজের প্রবলেম যেহেতু এখানে রাস্তায় যানজট তেমনটা নাই, সো গার্বেজের প্রবলেম কিন্তু আর থাকবে না, আস্তে আস্তে গার্বেজের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। মেবি এই যে গাড়িগুলো যাচ্ছে না, সো গাড়িগুলো গেলে পরে এদের গার্বেজের প্রবলেমটা সলভ হয়ে যাবে, বাট গাড়িগুলো থামতেছে না, গাড়িগুলো যা যাচ্ছে তাতে ভাই গার্বেজের প্রবলেম শেষ, ভাই এটার প্রবলেম শেষ হলো না কেন, কারণ এইখানে তো গার্বেজের গাড়িটা গেল, তাই না? আচ্ছা, এই গাড়ি মেবি এইখান থেকে ভাই এই ইয়েটা নিয়ে আসবে ভাই, ময়লা টলা নিবে হয়তো বা। ভাই এইবার এলার থেকে কেউ ময়লা নিচ্ছে না ভাই, ও আবার রাখনা না করে ভাই এখান থেকে চলে গেল হয়েছে আবার। ওকে, সো মাঝখানে অনেকখানি জায়গায় ফাঁকা আছে, আর আমি এখন এইটার কাজ করি, কারণ এখানে আমাদের কমার্শিয়াল জোনের ডিমান্ড বাড়ছে, আর কমার্শিয়াল জোনের ডিমান্ড বাড়লে বুঝতেই পারছেন মানুষজনের কেনাকাটা করতে হবে আর কি। সো আমাদের এখানে হাইওয়েটা বানাতে হবে। আর আচ্ছা, আমি এটাকে আগে দেখি যে আমি উপর দিয়ে নিলে পরে ভালো হয় নাকি নিচ দিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, উপর দিয়ে নিলে না, এখানে একটু আমাদেরকে অন্যরকম একটা কিছু করতে হবে। ওকে, আচ্ছা এটা আমরা আচ্ছা নিচ দিয়ে নিলে আমার আচ্ছা উপর দিয়ে নিবো, আচ্ছা উপর দিয়ে নিই, দেখা যাক কিরকম হয়। আচ্ছা, কেমনে করে যেন আমরা রাস্তাটাকে ঠিকঠাক মতো বানাইতে পারতাম আমি ভুলে গেছি, কোন টুলটা, আচ্ছা ওইটা মেবি নেটওয়ার্ক কি যেন বলেন আর কি, ওই রকম টাইপের একটা জিনিস। ওকে, সো এটাকে আপাতত এমনি করে দিই। আচ্ছা, এই পর্যন্ত আচ্ছা এই পর্যন্ত থাক। আর এটা আবার এটা কি বাঁকা হয়ে গেল নাকি, বুঝলাম এটা সোজা হচ্ছে তো, আচ্ছা সোজাই হচ্ছে, সোজাই আছে। ওকে, এটা একটু নিচ দিয়ে যাক ভাই, 10 লাইনটা উপর দিয়ে নিয়ে গেলে তো সব থেকে বেটার হতো, তাই না? আমরা 10 লাইনটাকে উপর দিয়ে নিয়ে যাই, কারণ রাস্তাটাকে উপর দিয়ে নিয়ে গেলে কেমন যেন বাজে লাগবে। আপাতত 10 লাইনটা এখান থেকে ভেঙে ফেলি, আর এখন আবার রাস্তাটাকে উপর দিক দিয়ে নিয়ে যাই। সেটা 4 হইলে না, আবার দেখতেছি এটা লাগবে না জাস্ট। আচ্ছা, আমরা এটা এ পর্যন্ত ব্রিজ পর্যন্ত বানাই ফেলি, অ্যান্ড এইটাকে এই পর্যন্ত ভাই, এইগুলো রাস্তাগুলো বানাতে ভাই অনেক কষ্ট লাগে বা অনেক টাকা লাগে ভাই, ধরতে ভাই এত টাকা কোত্থেকে পাবো আমি। সো এটা আমাদের কি একটু ছোট হয়ে গেছে না, এটা বড়ই আছে মোটামুটি অনেক, কিন্তু ভালো আছে। এখন আমাদের 10 লাইনটা বানাই ফেলি, বাট 10 লাইনটা বানাবো যে আমাদের এখানে 10 এরিয়াটা আনলকই করতে পারি নাই। ওকে, আমাদের এখানে একটা ব্রিজ বানানো লাগবে, বাট এটা একটু আমরা বেশি নিয়ে ফেলছি। আমাদের এইখান থেকে ব্রিজের যে ইয়েটা আছে না, উপসা যে সাইডটা আছে না, ওইটা বানানো লাগবে।
তারপরে মেবি আরেকটু নিচে গেছে, এইখান থেকে, এইখান থেকে, আচ্ছা এইখান থেকে নিয়ে যাক। এটা জাস্ট এই পর্যন্ত হবে, আর এইটা জাস্ট সেম টু সেম এই পর্যন্ত হবে। ওকে, সো এখন আমরা এইখান থেকে ব্রিজটাকে বানাবো। ওকে, ও ভাই অনেক বড় হয়ে গেছে দেখতেছি। আচ্ছা এটাকে আপাতত এই পর্যন্ত করে নিই। ওকে, মোটামুটি কিন্তু ঠিক হয়েছে ভাই। ইন ব্রিজগুলো যদি ভাই অটোমেটিকলি বানাইতো না, তাহলে পরে অনেক ভালো হইতো আমারও কাছে মনে হয় তাই। ওকে, একটা জাস্ট ইয়ে থাকলেই চলবে। ওকে, একটা ইয়ে থাকলেই হবে, একটা মানে প্লার থাকলেই চলবে ভাই। একটা প্লারই অনেক যথেষ্ট পরিমাণে। ওকে, একটা প্লারই থাকে, এর থেকে বেশি লাগবে না। আর এইটাকে ভাই সেম টু সেম বানানোর ট্রাই করি। সেম টু সেম হচ্ছে তো, মেবি হচ্ছে সেম টু সেম। আর এখন আমরা এই লেভেলে জাস্ট নিয়ে যাবো প্লাটটাকে, একেবারে সমান করার ট্রাই করবো। ওকে, প্লাটটা, ওকে এখন প্লাটটা সমান সমান হয়েছে, একেবারে সমান সমান হয়েছে। গুড ভাই, রাস্তাটা বানাইতে পারতেছি এই তো অনেক। ওকে, আমি এটাকে এখন আপডেট করে দিই, কারণ আমাদের এটা আবার উল্টি দিক দিয়ে দিতে হবে তাই না? কারণ এটা তো আমাদের মানে অন্যদিকের অপোজিট রাস্তাটা। সো এটা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে একটু নিচামও করব, মানে নিচার টাইপের একটু নিয়ে নিবো আর কি। সো আপাতত এই পর্যন্ত না, জাস্ট ডাউন টাউন করে নিই এইখান থেকে, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত করি। ওকে, এই পর্যন্ত হলে অনেক বেটার হবে। ওকে, জাস্ট আবার আপডেট ভাই। ব্রিজটা করতে গেলে একটু প্যারা লাগে, তবে মোটামুটি কিন্তু আমাদের ব্রিজটা অনেক সুন্দর হয়ে গেছে। ওকে, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালোই লাগছে ভাই ব্রিজটা। আপনাদের কেমন লাগছে জানি না, তবে ওদের মতোই করতে পারছে, যেরকম ওরা করছে না তো ওদের মতো কিন্তু আমাদের ব্রিজটা হয়ে গেছে। এই পর্যন্ত থাক রাস্তা, আর রাস্তাটা এই পর্যন্ত থাকে। এখানে আমাদের কমার্শিয়াল জোনটা হবে, আর এদিকে তো আমাদের এই যে হারবার গুলো বানাবো আর কি। আর চাইলে পরে গাইজ এইটা না সমান করে দেবো, একেবারে সমান সমান করে দেবো, বাট নদীর একটু ভিউটা অন্যরকম হয়ে যাবে। আমি চাচ্ছি না ভাই নদীর ভিউটাকে একটু মানে ক্ষতিগ্রস্ত করতে, আমাদের যেমন আছে তেমনই থাক। ওকে, সো এটা এই পর্যন্ত। আবে ভাই, রাস্তাটা আবার ভাই কেমনে করে বানাইছি, আর এতে না আমাদের ভাই অনেক টাকাও নষ্ট হয়ে গেলো। যদি আমাদের এখন অনেক ভালো টাকা কিন্তু ইনকাম হচ্ছে। ওকে, সো এটা এই পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, আর এটাকে জাস্ট এমনি করে ভাই ঘুরাই দিই। গুড, এখন আমরা বাদ বাকি যে আমাদের কমার্শিয়াল জোনটা আছে না, সো ওইটা বানাই ফেলি, ক্রিয়েট করে ফেলি। সো কমার্শিয়াল জোন যেরকম আমাদের রেসিডেন্সিয়াল জোনটা ছিল তো তেমনিই হবে। জাস্ট এটা একটু ভাই গাছপালা টাইপের একটু রাস্তা দেবো, যাতে রাস্তাটাকে আর একটু দেখতে সুন্দর লাগে। আর এটা ভাই 4-5 দিয়ে রাস্তা হোক ভাই, এটা ওয়ান ওয়ে লেন হয়ে গেলো তাই দেখতেছি। এইটা থাকে, এটা অনেক বেটার হবে, কারণ সাইকেলিং মাইকেলিং যাতে মানুষজন করতে পারে। ওকে, আর এইখানেও না আমাদের ইয়েটা দিতে হবে, আমাদের এভিনিউটা বসাতে হবে। আমাদের এভিনিউ কোথায় জানা গেল, আমাদের কোন এভিনিউটা যেন লাগ বসেছিলাম, আচ্ছা এইটা। ওকে, একটা জাস্ট হবে আমাদের এভিনিউ। ওকে, এটা আমাদের এভিনিউ, বাট এইটা না ব্রিজের কোনো টোল প্লাজা বসালাম না। সো টোল প্লাজাটা আমি বসানোর দরকার ছিল, বাট এইখানে এক সাইডে হলে হবে, ওই সাইডে আমরা বসাই দেবো, এই সাইডে কোনো দরকার নাই, এই সাইডের প্রয়োজনও পড়বে না ভাই টোল প্লাজার। ওকে, এই পর্যন্তই থাকে, এর থেকে বেশি দরকার নাই, এটাকে জাস্ট এই পর্যন্ত করে নিই। ওকে, এই পর্যন্ত হবে। আর এখন আমরা ছোটো ছোটো রাস্তা দিয়ে দিই, ছোটো ছোটো রাস্তা বলতে এটা ভাই, আচ্ছা এটাতে কী কী আছে, আচ্ছা 4 লেন, আচ্ছা বাসও চলাচল করতে পারবে। আচ্ছা বাস তো ভেতরের দরকার নাই, বাস বাইরে থাকলেই হবে। এটাকে জাস্ট এমনি করে দিই, আর এটাকে জাস্ট এমনি করে দিয়ে দিই। ওকে গুড, আপাতত 2-3টা হইলে পরে হয়ে যাবে, কারণ এটা না বেশি লাগে না। আর এখানে আমাদের আবার ওয়াটার সাপ্লাই লাইন দিতে হবে, সো এই জন্য একটু প্যারা লাগতেছে, কারণ আমাদের একটু খরচ বেড়ে যাচ্ছে। ওকে, এটাকে ভেঙে ফেলি, এটাকেও ভেঙে ফেলি। আর এখন আমাদের এখানে ওয়াটার সাপ্লাই তো আমাদের 5 দিয়ে গেছে, এটা আমাদের ওয়াটার সাপ্লাই 5 দিয়ে ছিল। এটা এইখান থেকে নিই, তাহলে অনেক কাছাকাছি হবে, আমাদের পাইপ লাইনের খরচটা একটু কমবে। ওকে, সেটা হয়ে গেছে। এখানে আমাদের ইলেকট্রিসিটি লাইনটা দিতে হবে, মাটির নিচ দিলে পরে অনেক ভালো হতো, বাট এইটার জন্য আমি আলাদা একটা টারবাইন লাগাবো ভাবতেছি। এখানে আপাতত একটা আলাদা একটা টারবাইন, আগে জায়গাটাকে ভাই সিলেক্ট করে দিই। আচ্ছা এটা আমাদের হাই রেসিডি মানে এটা কি, আচ্ছা লো ডেন্সিটি কমার্শিয়াল জোন আর হাই ডেন্সিটি কমার্শিয়াল জোন। আপাতত আমাদের সামনেরটা আমাদের হাই ডেন্সিটি বানাই ফেলি, এটা আমাদের হাই ডেন্সিটি আর এটা হবে আমাদের লো ডেন্সিটি। ওকে গুড, দুইটাই দিয়ে দিলাম যাতে মানুষজন দুইটাতে ভাই ইয়ে করতে পারে, কারণ শুধু লো ডেন্সিটি হলে তো প্রবলেম তাই না? আচ্ছা এটা না আমাদের এখানে একটা টারবাইন বসানো লাগবে, যেহেতু এখানে অনেক বেশি বাতাস নাই। আচ্ছা এটা না আমরা এইখান দিয়ে করে দিই, এটাকে ভাই ঘোরানো যায় না দেখতেছি। আচ্ছা এটা এখানে থাক, এখান থেকে আমাদের ইলেকট্রিসিটি ভাই নিবে সবাই। ওকে ভাই, এখানে যত টারবাইন আছে না, তো এইখান থেকে আগে মানুষজন বিল্ডিংগুলো বানানো স্টার্ট করে দিচ্ছে, ভাও অনেক ভালোই লাগতেছে। আর আমরা যেহেতু ভাই এইটা যদি এইখান পর্যন্ত নিয়ে আসছি ভাই, এইখানে দেখুন ভাই একটা প্রবলেম চলে আসছে, এইখানে কিন্তু ভাই এদের এইটা দিয়ে ইলেকট্রিসিটি দিয়ে হচ্ছে না। তো এদের জন্য আমাদের মেবি একটা পাওয়ার, কয়লা পাওয়ার প্লান্ট বসানো লাগবে। সো বসাই দিয়ে কিছু করার নাই, কারণ আমাদের এখানে আস্তে আস্তে তো ডিমান্ড বাড়তেছে। এটা আমাদের কয়লা পাওয়ার প্ল্যান্ট, ওকে এটা আমরা এখানে বসাই দিলাম।
আর এখন মেবি এখানে কোনো ইলেকট্রিসিটি নিয়ে কোনো ইস্যু হবে না। আর এই টারবাইন গুলোকে আমরা অন্য অন্য জায়গায় লাগাইতে পারি, যেরকম আমাদের কমার্শিয়াল জোনের পাশে লাগাবো। কমার্শিয়াল জোন কোনটা জানো আছে? এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল জোন, আমাদের ব্রিজের পাশ দিয়েই থাকবে। দুইটা চলতেছে, বাট এইগুলোকে আমি অফ করে দেবো, আমাদের এইটা দিয়েই হয়ে যাবে, এর বেশি লাগবে না। ওকে, সো আমাদের ব্রিজ দিয়ে চলতে গেলে পরে ভাই আমাদের টারবাইন গুলোকে চোখে পড়বে, আর এখন ভাই দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে, অনেক জোস লাগবে। ওকে, সো দুইটাকে অফ করে দিচ্ছি, এই দুইটা বন্ধ থাক ভাই, এখনো পাখাগুলো ঘুরতেছে, মেবি চা বন্ধ হয় না। ওকে, বন্ধ হয়ে গেছে, বাট একটু সময় নিল আর কি। ওকে, সো এখানে আমাদের কমার্শিয়াল জোন হয়ে গেছে, এখন আমরা বাদ বাকি যে রাস্তাটা আছে না, সো রাস্তাটা আমরা এটার সঙ্গে কানেকশন দিয়ে দিই, বাট এইখানে মেবি একটা ইন্টারসেকশন দেওয়া লাগবে, কারণ ইন্টারসেকশন না দিলে না আমাদের এখানে প্রবলেম হয়ে যাবে। ওকে, সো ইন্টারসেকশনটা আমরা কোথায় দেবো, জাস্ট সোজাসুজি করবো নাকি একটু ভাই বাঁকাবুকি করে দেওয়া যাক? আমাদের একটা ইন্টারসেকশন এইখানে বসানো উচিত। সো দেখা যাক আমাদের এখানে কি কি ইন্টারসেকশন আছে। তো আমাদের এখানে কি আচ্ছা এইটা আপাতত ইউজ করবো, আপাতত কোনো আমাদের ইন্টারসেকশন তো এখানে বানানো নাই ওরকম ভাবে। সো আবে ইয়ার, আমি তো বোল্ডুজার নিয়েছিলাম। ওকে, এখানে বোল্ডুজার, ওকে এ পর্যন্ত হলে পরে মেবি হয়ে যাবে। ত্রিকোণ টাইপের যেহেতু আমরা এই ইন্টারসেকশন ইউজ করবো, আমাদের আর একটু জায়গা একটু ভাই ফাঁকা করা লাগবে। সো এইটাকে আপাতত দেখা যাক এটার সঙ্গে কোনোভাবে ভাই বসাই দিতে পারে কিনা, ভাই হচ্ছে না, জাস্ট আমাদের মেবি আর একটু এদিকে নেশা লাগবে এটাকে। তো মোটামুটি এখন কিন্তু ভালোই লাগতেছে, আর আমি এখন এই হাইওয়েটাকে ওইটার সঙ্গে ভাই কানেকশন করে দিব। অলরেডি ভাই 2 লাখের কাছে টাকা চলে আসছে, বাট আমাদের টাকা কিন্তু অতটা পরিমাণে ইনকাম হচ্ছে না যতটা পরিমাণে ভাই ভাবছিলাম আমি। তো দেখা যাক কতটা পরিমাণে ইনকাম হয়, তো যতটুকু হবে অতটুকুই এনাফ। ওকে, জাস্ট আমাদের এটাকে একটু বাঁকা করে নিতে হবে এখান থেকে, গুড। এখান থেকে দেখা যাক এখন হয় কিনা আমাদের, ভাই হয়ে যায় এটার সঙ্গে লেগে যা। ওকে, হয়ে গেছে, আর এখন এই দিক থেকে আবার একটু বাঁকা একটা শেপ নিয়ে নিই। গুড, এটা ভেবে হয়ে যাবে। ওকে ভাই, একেবারে পারফেক্টলি হচ্ছে। আর এটাকে জাস্ট এমনি করে এটার সঙ্গে দিয়ে দিই, আর এটাকে জাস্ট এমনি করে এটার সঙ্গে দিয়ে দিই। ওকে, সো এখন আমাদের রাস্তাগুলো কানেকশন তো এখন দেওয়া কমপ্লিট হয়েছে, আর এখন মেবি আমাদের এইখানে কাজে আসতে যাইতে কোনো প্রবলেম হবে না ওদের, কারণ এই দিক দিয়ে একটা ইন্টারসেকশন যেহেতু আছে, সো এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যাবে, আর এদের মেবি র মেটেরিয়ালের কোনো প্রবলেম হবে না, কারণ এইখান থেকে ওদের র মেটেরিয়ালগুলো উৎপন্ন হয় এবং এইখানে হিসেবে ওরা সেল দিয়ে দিতে পারবে। ওকে, সো আমাদের আপাতত কমার্শিয়াল জোন ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যান্ড আমাদের এখানে ভাই ইলেকট্রিসিটি প্রবলেম। ওকে, ইলেকট্রিসিটি প্রবলেমটা সলভ করে দিচ্ছি। সো এখান থেকে আমরা টারবাইন জাস্ট আমাদের কম খরচ করার জন্য, আচ্ছা এইখান থেকে না নিয়ে, আচ্ছা এখানে এটা থাক, আমাদের এইখান থেকে নিয়ে নিতে পারে, কারণ এখানে 3-3টা টারবাইন ভাই অফ হয়ে পড়ে আছে। তো আমরা টারবাইন একটা এইখান থেকে নিয়ে এইখানে দিয়ে দিই। ওকে, এটাকে চালু করে দিই। ওকে, তো চালু হয়ে গেছে, এখন মেবি এদের আর ইলেকট্রিসিটি ইস্যু হবে না, মেবি তাই তো মনে হচ্ছে, বাট আবার হইলে হইতেও পারে, না হওয়ারই কথা, বাট একটু গেমটাকে একটু ফাস্ট করি একটু। জাস্ট আমাদের এখানে প্রথম দিনই ভাই আমরা কিন্তু 1000-এর উপর কিন্তু ভাই জনসংখ্যা ইয়ে করতে পারছি, ফুলফিল করতে পারছি। এখন রেসিডেন্সিয়াল এরিয়ার ডিমান্ডটাও বাড়তেছে, আর গেমটা অনেক লম্বা হয়ে গেছে, সো আপনাদের এখন ভেবে আর কোনো সমস্যা মানে ভাই টাইম নেই। ওকে গাইজ, সো আজকের মতো আপাতত এই পর্যন্ত, নেক্সট পার্টে আমরা এইটাকে আরও অনেক বড় করব, বাট এইখানে বললাম না ওই যে চুরি প্রবলেম, তারপর চুরি টুরি প্রবলেম হয়ে যাচ্ছে, সো আমরা জাস্ট লাস্টের দিকে না এইটা আমরা জাস্ট ফিক্সড করে দিব। সো আপাতত এখন না ভাই, এখন আর ভালো লাগছে না কোনো কিছু করতে, সো নেক্সট পার্টে আমরা এটা করবো। আর আজকের মতো গাইজ এই পর্যন্তই, সো নেক্সট টাইমে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই বাই গাইজ, টাটা।